কেমন আছেন সবাই? এখন চলছে রমজান মাস। এই রমজান মাসে সবাই যখন রোজা রাখে তার সাথে আরেকটা জিনিসও অ্যাড হয়, সেটা হচ্ছে ইফতার করা। এবং আমি অন্য ধর্মের হয়ে থাকলেও ইফতার করাটা আমার অনেক অনেক বেশি পছন্দ। ইফতারে যখন ছোলা, জিলাপি, বেগুনি, পেঁয়াজু এসব অ্যাড হয়, আমার এগুলো খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। এবার ইফতার করার জন্য আমি আমার রুমমেটদের সাথে গিয়েছিলাম একটা কোরিয়ান রেস্টুরেন্টে। সিডনিতে আমি চ্যাটসুর সাবারবে থাকি এবং এই চ্যাটসুরে কোরিয়ান, থাই, জাপানিজ এরকম কোনো খাবারের কোনো রকমের অভাব নেই। আমরা যে কোরিয়ান রেস্টুরেন্টটাতে ইফতার করতে যাচ্ছি সেটা আমাদের বাসা থেকে একদমই কাছে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সিওচডং। এই রেস্টুরেন্টে আমরা যখন পৌঁছালাম তখন ইফতারের সময় হতে আরও আধ ঘন্টার মতো বাকি। তো এখানে কীরকম ধাঁচের খাবার পাওয়া যায় তার সম্পর্কে আমার আসলে ওরকম কোনো আইডিয়া নেই। খাবারগুলো দিয়ে দেওয়ার কিছুটা সময় পরেই আসলে ইফতারের সময় হয়ে যায়। যথারীতিভাবে পানি পান করে সবাই ইফতারটা ভাঙে এবং ছোট ছোট প্লেটগুলোতে যে খাবারগুলো ছিল তার মধ্যে একটা ছিল পাস্তা এবং ডিম দিয়ে কিছু একটা বানানো, পিঙ্ক কালারের একটা পিকল ছিল যেটা হচ্ছে মূলা দিয়ে বানানো হয়েছে। এরপর চলে আসে আমাদের মেইন ডিশ, যেটা হচ্ছে স্পাইসি চিকেন এবং কোয়ান্টিটিটা ছিল হিউজ। এটা আমরা আসলে তিনজনে মিলে সাবার করতেও অনেক অনেক বেশি সময় লেগেছিল। আর রাইসের কোয়ান্টিটিটা ছিল একদম কম, এখানকার মানুষরা কিন্তু আমাদের দেশের মতো ওভাবে অতটা বেশি রাইস খায় না। এরপর প্রাপ্তি আপু একটা নতুন ডিশ অর্ডার করেছিলেন, এটা রাইস কেক বা এরকম কোনো কিছু। এই জিনিস আমি আগে জীবনেও দেখি নাই, ভাবলাম নতুন একটা ডিশ ট্রাই করে দেখি, বাট মুখে দিয়ে এটার টেস্ট আমার একেবারেই ভালো লাগেনি। যা হোক, এরপর আমাদের আশিল ভাইয়ের যে খাবারটা অর্ডার করেছিলেন ওটা চলে আসলো। এটা ছিল হানি দিয়ে কুক করা চিকেন, যেটা আমার কাছে একটু বেশি সুইট লেগেছে। যতই খেতে কষ্ট হোক না কেন, আমরা কিন্তু পুরোটা সাবার করেছিলাম এই যে প্লেটের অবস্থা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসলাম কেমার্টে। এখানে আমাদের বেশ কিছু কেনাকাটা আছে। কেমার্ট হচ্ছে এমন একটা শপ যেখান হতে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু কিনতে পারি। এই এক ছাদের নিচে আপনি রাইস কুকার, স্পুন, তোশো, বালিশ, খেলনা, খাতা, কলম, মানে মোটমাট গৃহস্থালী যা যা দরকার হয় সব কিছু এখানে পেয়ে যাবেন। আর খুব জলদি অস্ট্রেলিয়াতে শীত আসছে, যার কারণে এখানে কম্বলগুলো এভাবে সাজিয়ে রাখা হয়েছে। কেমার্টে যতবারই আসি এখানকার ঘর সাজানোর যে জিনিসগুলো আছে এগুলো দেখতে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। টি শার্টের যে শাড়ি দেখতে পাচ্ছেন এখানকার বেশিরভাগ টি শার্টে কিন্তু আসে আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে। কিছু কিছু টি শার্ট অবশ্য চায়না এবং ভিয়েতনাম থেকেও আসে, তবে এখানকার কাপড় চোপড়ের মধ্যে আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রোডাক্টই সবচেয়ে বেশি দেখতে পাবেন। এছাড়া আপনি এখানে চাইলে সাইকেলও কিনতে পারবেন। খেলনার এই সেকশনটা আমার আসলে অনেক অনেক বেশি ভালো লাগে, এখানে এমন কোনো খেলনা নেই আপনি যা পাবেন না। আর খেলনাগুলোর কোয়ালিটি কিন্তু অনেক অনেক ভালো এবং এখানে কিন্তু আপনি মার্বেল বলুন বা ডিসির বলুন অফিসিয়াল প্রোডাক্টও পাবেন। এখানে খুব শীঘ্রই কিং কং এক্স গডজিলা দ্য নিউ এম্পায়ার মুভিটা রিলিজ হতে যাচ্ছে, যার কারণে এখানে কিং কং এবং গডজিলার খেলনা এসে ভরে গিয়েছে। সবশেষে সবার কেনাকাটা শেষ করে আমরা সোজা বাসার দিকে চলে আসলাম। ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।